আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভিউয়ার্স ফেসবুকে নতুন একটা অপশন যুক্ত হয়েছে সেটা হচ্ছে আপনার ফেসবুকে প্রতিদিন কতজন ভিজিট করে আপনার প্রোফাইল পিকচার অথবা আপনার প্রোফাইলটা কতজন দেখে প্রতিদিন সেটা আপনি কিভাবে চেক করবেন এবং আপনার প্রোফাইলে মানে আপনার ফেসবুকে কতজন ফলোয়ার কোন জেলার বেশি মানুষ আপনাকে ফলো করেছে সেটাও আপনি দেখতে পারবেন তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে আপনার ফেসবুক কতজন ভিজিট করে এবং কোন জেলার মানুষ বেশি আপনাকে ফলো করেছে সেটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য রাখুন তো প্রিয় ভিওয়ার্স ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলে অল করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা প্রত্যেক দিনই এমন ইন্টারেস্ট ভিডিও আপলোড করে থাকি তো প্রিয় ভিউার্স আপনার ফেসবুকে কতজন ফলো করেছে এবং কতজন আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করে সেটা দেখার জন্য প্রথমেই আপনি চলে যাবেন আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে তারপর আপনি এখানে পেয়ে যাবেন থ্রি লাইন একটা অপশন থ্রি লাইন অপশানে ক্লিক করে দিবেন থ্রি লাইনে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন ও অবশ্যই অবশ্যই আপনার ফেসবুকটা প্রফেশনাল মোড অন থাকতে হবে তাহলে আপনি এখানে দেখতে পারবেন তো প্রিয় ভিভার্স এখানে আসার পর আপনি এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন প্রফেশনাল মোড গাইড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ইনসাইট একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন ভিজিট ইনসাইট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারপেজ শু করবে এখানে আপনি আবার পেয়ে যাবেন সি ডিটেলস এখানে ক্লিক করে দিবেন সি ডিটেলস এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন প্রোফাইল ভিজিট অপশন এই প্রোফাইল ভিজিটে আপনি দেখতে পারবেন এই আঠাশ দিনে আমার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে সাতশো বাষট্টি তারপর প্রিয় রিভার্স এই আটাশের ওপর ক্লিক করে দিবেন আটাশের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সাত দিন কতজন আপনাকে ভিজিট করেছে মানে আপনার প্রোফাইল পিকচারটা ভিজিট করেছে তো সাত দিনের ওপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন পঁয়সত্তর জন অথবা আপনাকে যতজন ভিজিট করেছে এখানে আপনি পেয়ে যাবেন তারপর প্রিয় দর্শক আপনি এখানে নিচে পেয়ে যাবেন পোস্ট রিচ কেমন কমেন্ট কতজন করছে শেয়ার কতজন করছে ক্লিক কতজন করছে আপনি এখানে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন তারপর এবার কোন জেলার মানুষ বেশি আপনাকে ফলো করেছে এবং ছেলে ফলো করেছে বেশি নাকি মেয়ে ফলো করেছে বেশি সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা করার জন্য এখান থেকে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন অডিয়েন্স এখানে আপনাকে কতজন ফলো করেছে এখানে আপনি পেয়ে যাবেন তারপর এখানে জেন্ডার অ্যান্ড এইজ পেয়ে যাবেন ম্যান ওমেন তারপর আপনি কোন জেলার বেশি মানুষ আপনাকে ফলো করেছে সেটা দেখার জন্য সি ডিটেলসের এর ক্লিক করে দেবেন সি ডিটেলস এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু সিটি হোমটাউন দিয়ে রেখেছি সুনামগঞ্জ সিলেট ডিভিশন তার জন্য এখানে আমাকে দেখাচ্ছে সুনামগঞ্জ সিলেট ডিভিশন বেশি তারপর ঢাকা তারপর সিলেট তারপর গাজীপুর রিয়াদ সৌদি আরব তারপর আবার বেশি দেখার জন্য এখানে সিমোর অপশন পেয়ে যাবেন সিমোর অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনাকে কোন জেলার মানুষ বেশি আপনাকে ফলো করেছে এখান থেকে পেয়ে যাবেন তো প্রিয় ভিভার্স এই প্রফেশনাল মোড যাদের অন আছে আপনি এখান থেকে আরও কিছু দেখতে পারবেন পোস্ট ইনসাইট আপনি যে ফেসবুকে পোস্ট করেন ভিডিও বা পিকচার অথবা পোস্ট করেন এখানে আর পোস্টের ওপর কেমন ইমপ্রেশন আছে এখান থেকে আপনি দেখতে পারবেন ইমপ্রেশন দেখেন এখানে আছে সতেরোশো তারপর পিপল রিচ এখান থেকে ষোলোশো ছয়চল্লিশ আছে তার পোস্টের রিয়েকশন কেমন লাইক এখানে পেয়ে যাবেন লাভ রিয়েক্ট পেয়ে যাবেন তারপর কমেন্ট রিয়েকশন এখানে পেয়ে যাবেন কমেন্টস পেয়ে যাবেন শেয়ার আদার্স ক্লিক এখান থেকে আপনি সব কিছু ডিটেলে দেখতে পারবেন তো প্রিয় ভিভার্স যাদের প্রফেশনাল মোড অন আছে এখান থেকে আপনি প্রত্যেকটা ডিটেলসে দেখতে পারবেন তো প্রিয় ভিভার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ